তৃণমূল কর্মীর টোটো ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি মঙ্গলবার আরামবাগের কালীপুর এলাকার। অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মদ খাচ্ছিল এবং ও নামিয়ে রাস্তার উপরে মদ খাচ্ছিল। তখন ও বলে যে আমাকে রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। তখন তাকে দেখে টোটো তাকে মারধর করে টোটো সমেত এই খালটাতে উল্টে দেয়। সে মানে জাস্ট আমাদের কর্মী হিসাবে, কর্মী, তৃণমূলের কর্মী, মিটিং মিছিল হলে যায়, সেই জন্য তার উপর আক্রোশ, তাকে মেরে মারধর করে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবার যা করবে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, যা করবে প্রশাসন আসছে, এসে যা করে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা করে। তারা এই কাজ করেছেন, বিজেপির কিছু ছেলে আছে আর জনা দোষে কোনো নাম জানতে পেরেছে অন্ধকারে কিছু জনের নাম জানতে পেরেছি ওর মুখে, আমরা তো আর এসে দেখি না, ওর মুখে কিছু জনের নাম জেনেছি। টোটাল 8 জন ছিল, তার মধ্যে রিজা, শফিক, তোমার শম্ভু, খাজা, রাজা, ওই রাজা ওরফে পেগলু সাহেব আর জামাল, এই কজনের নাম জানতে পেরেছি, বাকি জনের নাম। টোটো চালকের অভিযোগ, সোমবার গভীর রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মীরা তাকে হুমকি দেয়। এরপরই বিজেপি কর্মীরা তার উপর চড়াও হয়, টোটো চালককে মারধর করে ও টোটো নয়নজুলিতে উল্টে দেয়। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপির নেতৃত্ব। হচ্ছে রাত 1টা বাজে, আমার প্যাসেঞ্জারকে নিয়ে হোলপুরে পৌঁছেছি, সে 30 টাকা দিয়ে হচ্ছে, বলছে আমি কষ্ট হচ্ছে, আমি যেতে পারবো না, আমাকে রাত হয়েছে পৌঁছে দিয়ে দিয়ে ওখান থেকে মামাজির সঙ্গে কথা বলে এখানে ঘটক কিনে সব শত বোতল নিয়ে বসে বসে মদ খাচ্ছে। আমি বলছি রাস্তা ঠান্ডা নেই, বলে তুই যেখানে তুই তৃণমূল করিস আর করে ছেলেখানে ঘুরিস, তুই যেখানে পারিস চল যা। কারা বলছে? ওই যে রিজা আছে, রিজা আছে, এই কাল্টু, আরও সব ছেলেরা যেটা সব থাকে, তিরু তিরু করে সব আছে। আচ্ছা তোমার কী কী নাম? সমু আছে, মোট ওটা 6-7 জন আছে। কি করে বিজেপি বিজেপি হ্যাঁ টোটোটা কি করেছিল? টোটোটা আমি নিয়ে এসে ভাগাভাগি খেটে এখানে এসেছি, ওরা সব বসে কোনটা পার্বতে মদ খাচ্ছে রাস্তা ধারে নেই। আমি দেখ আমাকে যেতে রাস্তা দেরি, তো যখন তখন ধমকাবি আর করবি, আমি কি যেতে পারবো? আমি তো পাড়ায় ঘর, এখানে ঘর, তো আমি তো কোনো চব্য করিনি যে আমার সঙ্গে ধরে গাড়িটা সময় এসে আমাকে পাল্টি। তোমার কিছু আছে বলে তুই তৃণমূলের মেন দালাল? তুমি কোনো পার্টি করো কি? পার্টি বলতে আমি পার্টিকে ভালোবাসি, তৃণমূল পার্টিকে ভালোবাসি, সেই হিসেবে আমাকে মেরেছে। ওদের তোর উঠে বহুদিনের ক্ষোভ, তৃণমূল করে বলে ক্ষোভ করেছে। আর কি বলেছে? আমাকে বলেছে মেরে দেবো, বলছে যখন হেরে যাবি তখন তোর ঘরটা পুড়িয়ে দেবো।